গাড়ি থেকে নেমে রাস্তা থেকে গাছ সরিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করলেন মাশরাফি। নড়াইল যশোর মহাসড়ক প্রস্তুতকরণের জন্য কাটা হচ্ছিল রাস্তার দুই ধারের গাছ। দুই পাশ থেকে ছয় ফুট প্রশস্ত করার কাজ চলছিল। এতে বড় একটি গাছ রাস্তার উপর পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সও আটকে যায়। ঠিক তখনই লোহাগড়া থেকে নড়াইলে ফিরছিলেন নড়াইল টু আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। তার গাড়িটিও যানজটে আটকে থাকে প্রায় পৌনে এক ঘন্টা। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা গাছের গুড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন তিনি। শনিবার নড়াইল যশোর মহাসড়কের চৌরাস্তা আলম ফিলিং স্টেশনের সামনে রাস্তায় এমন চিত্র দেখা গেছে। এর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গাড়ি থেকে নেমে শ্রমিকদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ভাই আপনারা দিনে গাছ কাটছেন কেন? এতে যানজট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। তার কথা শেষ না হতে হতে বিপরীত দিক থেকে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। লোকজন বেশি দেখে অ্যাম্বুলেন্স চালক কিছুটা ঘুরে দাঁড়ায়। মাশরাফি এ সময় বলে ওঠেন, ভাই সবাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেন, আগে যেতে দেন। তার সঙ্গে থাকা সবাই মিলে রাস্তা থেকে গাছ সরাতে শুরু করেন। মাশরাফি নিজেও তাতে অংশ নেন। মাশরাফির এমন উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকগুলো হাসি মুখে হাত নেড়ে তাকে ধন্যবাদ জানান। তিনিও হাত নেড়ে হাসি মুখে প্রতি উত্তর জানান। যানজটে আটকে থাকা ষাটোর্ধ্ব জব্বার মিয়া নামে এক ব্যক্তি বলেন, লোকমুখে তার অনেক প্রশংসা শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। শুধু মাশরাফি বলে হয়তো জনগণের কষ্ট দেখে নিজে রাস্তায় নেমে গাছ সরালেন। বিকাশ নামে এক মারামারি করে তিনি শুধু মাঠের নেতা নয়, জনগণের নেতা থাকলে উন্নয়ন কেবল সময়ের বিষয়।